হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর বোন বেরোলাম, এখন বাজে 4টে, আর 4টে আসে ট্রেন, ট্রেনে যাব হচ্ছে পলাশি। তো বোন কিছু কেনাকাটা করবে, তো সেই জন্য বোনের সাথে আমি যাচ্ছি। মানে আমরা যেখানেই যাই একসাথেই যাই, তাই না? শপিং টপিং করতে গেলে যেখানে যাই একসাথেই যাই। তো এখন আমি আর বোন যাচ্ছি ট্রেনে করে পলাশি। শুনে আসলাম স্টেশনে, এখন দাঁড়িয়ে আছি ওয়েটিং ফর ট্রেন। তো দেখিয়ে দিলাম, বোন বলছে আজকে আমাকে দেখতে ভালো লাগছে না, সেই জন্য দেখাস না, তোকে দেখিয়ে দিলাম। তো ট্রেন আসুক। জন এখানে থাম্বেলের জন্য ছবি টবি তুললাম, এবার সামনে গিয়ে যাই, লেডিস উঠবো, একটা স্টপেজের পরেই নামবো। ট্রেন ঢুকছে, ট্রেন থেকে নামলাম, বাপরে বাপ, ট্রেনের ভেতরে ভাবলাম একটু শুট করবো, এত ভিড়। আমি আর বন্ধু দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মানে কখন মনে, মানে এখান থেকে এইটুকু আসতেও মনে হচ্ছে বছর লেগে যাচ্ছে, এত ভিড় ট্রেনে, বাপরে বাপ। আমরা যখন স্টেশনে পৌঁছলাম, মানে আমাদের ওখানে, তখন আমার প্রচণ্ড জল, মানে জল খেতে হয়েছে আমারও বোনের। তো এখন এখান থেকে যাচ্ছি মামার বাড়ি, তো মামার বাড়িতে জল খাই, তারপর আমরা বাজারে ঢুকবো। মানে প্রচণ্ড খুব জল চেষ্টা হচ্ছে আমাদের, এখান থেকে মামার বাড়িটা কাছেই, তো সেই জন্য যাচ্ছি মামার বাড়ি জল খেয়ে। আমরা জল টল খেয়ে বেরিয়ে আসলাম, এবার যাবো একবার ডিরেক্ট শপিং করতে। এখানে এসে পৌঁছলাম, বোন এখন দেখছে গেঞ্জি টপ, বাড়িটা হেভি লাগছে, দেখ আমি দেখছি, দেখ দেখছি, তুই দেখ বার করুক, সবগুলোই সুন্দর কালারগুলো। বোনের এই টপটা পছন্দ হলো, মানে এই কালারটা আর কি। তো বোন জাস্ট একটা টপ নিল, আর এবার স্টেশনারি দোকানে যাব, ওখান থেকে লিপস্টিক টিপস্টিক নেবে মনে হয় বোন, তাই তো? লিপস্টিক নেবে, লিপস্টিক নেবে, একটা টপ নিল। আর প্রচণ্ড রোদ, সকালবেলায় বৃষ্টি হলে এখন আমার প্রচণ্ড রোদ। লিপস্টিক দেখছি আমি এখন, মানে এত গরমে হেঁটে সেই ফ্যানের হাওয়াটা এত ঠান্ডা, খুব ভালো লাগছে। আরো আছে, তুমি দেখো, দেখে যেটা পছন্দ হয় সেটা, এটা দেখতে, এটা 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 মানে খয়েরি টাইপের আর কি। আর টপটা নিল, হয়ে গেল আমাদের শপিং কমপ্লিট, দুটো জিনিসই নেওয়ার ছিল। এতক্ষণ কি করবে এবার? আমার এখন বাজে 5টা, আমাদের ট্রেন হচ্ছে 6টা 8, মানে পুরো 1.5 ঘন্টা এখন আমাদেরকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে। বোনের টপটা খুব পছন্দ হয়েছে, মানে কালারটাও সুন্দর হয়েছে তাই বলছে। আবার ও বলছে পরের বার যখন মাইনে পাবো আমি, তখন আবার, মানে আবার এখানে এসে আবার এরকম, মানে কালারের না হোক বাট এই কোয়ালিটি টপ আবার নেবেও।
ওর টেনশন হচ্ছে যে এই টপটার গায়ে হবে কিনা, আমি বলছি ডবল এক্সেল হবে না তোর গায়ে, তাই বলছি। তাহলে যদি না হয় আবার তোকে ফেরত দিয়ে নিয়ে যাবো আমি। আমি আর বোন এখন আসলাম আইসক্রিমের দোকানে, এই যে আইসক্রিম নিলাম একটা, আমি একটা বোন একটা, এখন খাচ্ছি, এত গরমে কিছু ভালো লাগছে না, এটা খাই। এটা খেতে আমরা প্রায় 10-15 মিনিট লাগিয়ে দেবো, কারণ আমার হাতে এখন অনেক সময় আছে, এখন এটা খাই। আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেল, আমরা ফুচকার খোঁজ করছি, মানে একটা জায়গায় বেশি টেস্ট ফুচকা হয়, তো ওখানে যদি না পাই তাহলে একটা ফেলে আসলাম, ওখানে যাবো। মানে এখন আমরা যদি ঘুরতে পেরে এখন জ্যাম, মানে কি করবো নিজেরাই ভেবে পাচ্ছে না, হাতে এখন প্রচুর সময় আছে, সেই জন্য দেখি না বেশি সময় পেয়ে আবার ট্রেনে না মিস করি। তো এখন ফুচকাটা দেখি যদি পাই তো ভালো, না হলে আমি কোনো কানের নেবো, টপ কানের ব্ল্যাক কালারের। তো দোকানে যাচ্ছি এখন, ওই দোকানে পেলাম না আমি 5টা 4 বাজে, এখন 6টা 8 মিনিটে ট্রেন আমাদের। ফুচকা এখন বসেনি রে, ফুচকা এখন বসেনি এখন, হ্যাঁ এখন দোকানে ঢুকে নে, এটা আমার মায়ের আছে একটা এরকম ব্ল্যাক কালার কোড, ব্ল্যাক ফ্ল্যাট, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এইগুলো একটা নেবো ধর। ব্ল্যাক ট্যাব খুঁজে পাচ্ছি না, এটা ভালো লাগছে তো, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, এটাই নেই তুই একটা, হ্যাঁ নে, কটা নেবি দেখ, নে না পড়বি, আমি একটা নেবো আর বোন একটা নেবো, দেখ কোনটা নেবি, অ্যাপেলটা নেবি, অ্যাপেল তাহলে লিচিটা নে, লিচিটা না তার পরেরটা যেটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ও তাহলে এটাই নে, এই হ্যাঁ রাবার রাবার ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবে কাঁচা বাদাম, ও মাই গড, তো কাঁচা বাদামের কানের উঠে গেছে বাবা, ওই দোকানটায় কানের পছন্দ হলো না, এবার আমরা এই দোকানটায় আসলাম, যেখান থেকে যদি পছন্দ হয় তো ভালো, না হলে বাড়ি। ফুচকা চলে এসেছে, না ফুচকা আসেনি, দোকানে প্রচন্ড হ্যাঁ এগুলো আছে, যখন যেটা ওঠে স্টোনগুলো একটা নেই, স্টোনগুলো একটা নেই, বড়টা দেবেন, আর নেই আর নেই দাদা, আর নেই এগুলো আর কানের নেই, আচ্ছা এই একটা নিচ্ছি, পাচ্ছি না কোথাও
তোমার বন্ধন কে বললো? তো আমি একটা স্টোনের ও একটা কানের নিলাম আর নিলাম না, ব্ল্যাক তো পাচ্ছি না। আর কোথায় তো কোনো সৌন্দর্য একবার ঢুকবো, ঠিক আছে? ওখানে যদি পাই তো ভালো। আর ফুচকা এখনো বসেনি। এখানে তো একটা ওই কানেরই পেলাম স্টোন। তো এখানে একটা স্টেশনারি দোকান আছে, তো ওখানে যাচ্ছি। ওখানে যদি পেয়ে যাই লাকিলি খুব ভালো হবে। আর ব্ল্যাকটা আমার খুবই ভালো লাগে, ব্ল্যাকটা পেলে বেশ ভালো হয়। ফাইনালি এখানে ব্ল্যাক তো পেলাম, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, তাই না? দেখ এটা, হ্যাঁ এটা ভালো লাগছে। এটাই নিচ্ছি, এটাই নিই, এই দুটো আনতে এই ব্ল্যাক দুটো দিই। ফাইনালি এখানে ব্ল্যাক ইয়ারিং পেয়ে গেলাম, ভালো হলো। মানে ওটা খুব নিট ছিল আমার ব্ল্যাকটা, ব্ল্যাকটা পরলে বেশ ভালো লাগে, তাই না? ওই দিকে যাবি না, এখানেই থাকতে হবে। ওইদিকে ফুচকা খাই, কি করবো এখন? চল এখানে যাই। হ্যাঁ আজকে রাখে 3 দিনই হলো, মানে 1 তারিখ হয়েছে, 1 2 3। হ্যাঁ আর 13, আমাদের মনে হয় 13, মানে কবে 13 তারিখেই মনে হয় ঘুরবে না, উল্টোটা মানে আবার 13 তারিখে হবে আমাদের। তো ফ্রেন্ডস, ফুচকার দোকান চলে এসছে, মানে এখানে সব থেকে টেস্টি ফুচকা, এটার জন্য ওয়েট করছিলাম আমরা। এখন যাই ফুচকার কাছে। হ্যাঁ মানে দেখে খুব আনন্দ হলো যে ফুচকা দোকান। এই যে এখানকার সব থেকে টেস্টি ফুচকা করে এই দাদাটা। মানে পলাশির মতো হলে একটু হয়, তাই না বল? আমাদের ওই জায়গাটা মানে এখানটা যখনই বেরো সকলে সবকিছুই পাওয়া যায়, সেই জন্য মানে আমাদের ওখানে যদি হয় ভালো হয়। মানে হচ্ছে আগে যেরকম ছিল তার থেকে অনেক অনেক উন্নতি হয়েছে, কিন্তু এরকম একটু হলে জমজমাট বেশ সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ এই রথটা, এই রথটা হচ্ছে পুরোটা সোলার রথ, কিন্তু হেভি লাগছে আমার দেখতে। হ্যাঁ তো এখানে এসে বসলাম, মানে একটা সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা এখানে এসে বসে, ভালোই হাওয়া বইছে, কিন্তু আবার জল চেষ্টা পেয়ে গেছে। জল খেয়ে গেলাম মামার বাড়ি থেকে, আবার জল চেষ্টা পাই। আইসক্রিম খাওয়ার পর সত্যি খুব জল চেষ্টা পাই, তাই না বল? আইসক্রিম খাওয়ার পর, হ্যাঁ আবার আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, আর জল তেষ্টা পেয়ে গেলাম আমাদের। এখন ওয়েট করার পর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তো ট্রেন আসবে মোটামুটি 1 মিনিট পর, 1 মিনিট পর। ট্রেনে উঠলাম, একটার পরে আবার কে বসবে বলল, সেই জন্য বসলাম না, বসা মেলাই করতাম। ট্রেন থেকে নামলাম আর এখানে সাইকেলে এসেছি আমরা স্টেশনে, আমি আর বোন। তো সাইকেলটা নেব, নিয়ে বাড়ি যাব, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি স্টেশন থেকে বাড়ি আসলাম, বাড়ি আসার পর কালকে অর্কটা চলে যাবে, তো বৌদি আমাকে বললো যে আজকে তুই ভালো মুড়ি মাখাস, তো আমাকে মুড়ি মাখিয়ে খাওয়া। তো সেই জন্য এখন সবাইকে মুড়ি মাখিয়ে দিলাম, সবাই খাচ্ছি। এখানে দাদা বৌদি খাচ্ছে। মুড়ি মাখানো কেমন হয়েছে? অত অসম্মান করো না বলে টোলে, হ্যাঁ বলে টোলে অত অসম্মান করো না। মুড়ি মাখানো, এ বিউস বলতো মুড়ি মাখানো কেমন হচ্ছে? হ্যাঁ পচা বাদ, আউট অফ দি সিলেবাস, তুমি ব্লগ থেকে আউট অফ দি সিলেবাস। ছোট বৌদিকে নেব। আর এখানে হচ্ছে আমার মুড়ি, গামলাতে মুড়ি মাখালাম, মানে এতজনের মুড়ি সব এক জায়গায় মাখালাম, তো সেই জন্য গামলাটা লাস্টে আমি নিলাম, আর সবাই বাটিতে বাটিতে ভাগ করে নিয়ে নিল। আর আজকের তেলে ভাজাটা দিল হচ্ছে বৌদি ভাই, ভালোই হলো। মানে আমি সন্ধ্যাবেলা আসলাম যে আমাকে বললো মুড়ি মাখাতে, বললাম পারবো না, দিয়ে তারপর বললাম যে পয়সা দাও, তেলে ভাজা নিয়ে আসি, তারপর পয়সা নিলাম বৌদির সাথে তেলে ভাজা, দুটো একই জিনিস। হ্যাঁ তারপর তেলে ভাজা নিয়ে এসে মুড়ি খাচ্ছি। আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই ঘরে আসলাম, আর ভাইয়া কিছু বানাচ্ছে। ভাই এখন পাস্তা বানাচ্ছে, দেখ এটা দিয়ে কাট, দেখ হ্যাঁ হয়ে গেছে, রাখিস না এভাবে। তো ভাই এখন পাস্তা বানাচ্ছে আর আমি এখন মুড়ি খেলাম, তো আমার পেটার জায়গা নেই পাস্তা খাওয়ার মতো। আজকের ব্লগটা আমি এখানে স্টপ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।